কার্যকর কাণ্ডে প্রতিবাদ আটকানোর পরিকল্পনা কেন, এই প্রশ্ন উঠছে। পশ্চিম মেদিনীপুরে ডিআই এর বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক। স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়, স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, যে বিজ্ঞপ্তি ঘিরে এই প্রশ্ন উঠছে যে প্রতিবাদ আটকানোর পরিকল্পনা কি করা হচ্ছে, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে স্পষ্ট করো আমাদের। দেখো, তুমি জানো যে আরজিকরের যে নারকীয় কাণ্ড বা নারকীয় ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে এবং পশ্চিমবঙ্গে তো বটেই, দেশের বাইরে পর্যন্ত শিশু থেকে আরম্ভ করে বয়োজ্যেষ্ঠ যারা, তারা প্রত্যেকে রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন। ঠিক সেখানে পশ্চিম মেদিনীপুরের ডিআই, জেলা বিদ্যালয় পরিদর্শক, স্কুলের প্রধান শিক্ষকদের একটা মেল পাঠিয়েছেন। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুলের বাইরে শিক্ষা দপ্তরের অনুষ্ঠান ছাড়া যাতে অন্য কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট বা অংশগ্রহণ স্টুডেন্টরা না করে, এবং এটা জুনিয়র হাই স্কুল, হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুল পর্যন্ত সেখানে পাঠানো হয়েছে, এবং এই ব্যাপারে প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এটা এটা যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এখানেই একটা শিক্ষকদের বড় অংশ প্রশ্ন তুলছেন, তাহলে কি এই পরিকল্পনা বা ছক একটা যে প্রতিবাদ আটকানোর একটা পরিকল্পনা? কারণ তুমি জানো যে কলকাতার বুকেও প্রচুর স্কুল পড়ুয়া তারা রাস্তায় নেমেছেন, এই যে ঘৃণ্য ঘটনা তার প্রতিবাদে গর্জে উঠেছেন, বিচার চাইছেন, এবং ঠিক সেই জায়গায় স্কুলের পড়ুয়াদের কেন বাইরে কোনো অনুষ্ঠান তারা অংশগ্রহণ করতে পারবে না, তার এখতিয়ার কতটা স্কুলের, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সরকারের তরফে দাবি করা হচ্ছে, এখনো পর্যন্ত সরকারের তরফে সমস্ত জেলায় এটা পাঠানো হয়নি, কিন্তু পশ্চিম মেদিনীপুরে এটা স্কুলগুলোতে পাঠানো হয়েছে অলরেডি। ধন্যবাদ তোমায়। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ, খুনের বিচার চেয়ে পথে নামলো আইএমএ। সিটিমোড় থেকে আলমবাজার, কাশীপুর হয়ে বড়নগর পর্যন্ত মিছিলে যোগ দিলেন চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নামলেন ইউটিউবাররা। পাটুলি মোড় থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত হলো মিছিল, অর্থাৎ চিকিৎসক থেকে বিদ্যজন থেকে নাগরিক সমাজ থেকে ইউটিউবার, বিভিন্ন বিভাগের মানুষজন যারা পথে নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আরজিকর কাণ্ডে সরব হচ্ছেন বিচার চেয়ে। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছেন ইউটিউবাররা। পাটুলি মোড় থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত তারা তাদের এই প্রতিবাদ মিছিল করেন। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে নবনালন্দা হাই স্কুলের প্রিন্সিপাল ও প্রাক্তনীরা, তারাও পথে নামলেন। সাউদার্ন অ্যাভিনিউ থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হলো মিছিল, গর্জে উঠলেন বিচার চাই। জাস্টিস ফর আল।